बैक टू माई चैनल सकाल सकाल चले और एक नतून भिडियो नहीं आज के अन्यरकम दिन शुरू होच्छे और आज आमी आछि फ्लैटे कारण आज आमादेर एखाने गृहप्रवेश तो सेई निये आमरा खूब मजाय आछि आनंदे आछि व्यस्ततार मध्य आछि सब गोछानो चलछे एखाने एखाने मासिमणि बोन एसेछे आरो सबाई नीचे आछे माने मामार फ्लैटे आछे और एखोनो सबाई एसे पौंछायनि तो आमि घुम थेके उठे फोनटा उठिए ब्लग स्टार्ट करे दिएछि एबार स्नान करब फ्रेश हबो और तारपर पूजोर जोन्नो गोछानो हबे तो आज के सारा दिनटा किभाबे काटाबो आपनादेरके पुरोटा देखाबो तो चलुन आमार साथे ब्लगटा एनजय करुन। तो मोटामुटी एखन आमरा फाइनली सबाई रेडी हो गेছি और पूजोर जायगाओ रेडी हो गेছে तो आपनादेर देखाচ্ছি ওখানে ভাই ভিতরে रेडी হচ্ছে এখানে পূজোর সরঞ্জাম চলছে এখানে লক্ষ্মী নারায়ণ পুজো হবে আর এখানে দিদা পূজোর কাজে ব্যস্ত আর সবাইকে কি করছে একটু দেখি এখানে ঠাকুমা বসে আছে এখানে বোন বসে আছে এখানে ঠাকুর মশাই ঘুরছে আর এখানে মা পূজোর কাজে ব্যস্ত সেজে গুজে সুন্দর আর এখানে এখানে দুধ উতলানো হবে মানে প্রথম আমাদের घरे হচ্ছে আজকে গ্যাস জ্বালানো হবে। क्या उतले एक बोर में ताकत जावे अच्छा अच्छा ऊपर ऊपर से हां हां पांच पांडे से दूर दिलों जो हाथ भरे धनो धन में भवारे धरे पांच पांडे से दूर दिलों जो हाथ भरे धनो धन में भवारे धरे ऐशो मा लक्ष्मी बोलो भरे सब रेडी और एखन आमरा पूजोय बसबो एसो मा लक्ष्मी बसो मा लक्ष्मी थाको मा लक्ष्मी घरे घरे एसो मा लक्ष्मी बसो मा लक्ष्मी थाको मा लक्ष्मी घरे घरे गाছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান ও মা গাছে থাকা ফুল ফলার মাঝে সোনার ধান দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান ও মা তোমার সন্তান এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী দীপ জ্বলে সাজে সারা হাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জলে সাজে শাখ বাজে তোমার বাহনে, পুষ্প দে দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পুজে তোমায় যে বাজন সরে, যে বানারে পুজে তোমায় যে বাজন সরে, তুমি মাতার মন বাঁধা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পদ্মকলা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা গর্ভবতী দেবী মা তোমার চরণে, ও মা। এসো সচন্দন নমস্তে বহুরূপায় নারায়ণ বিষ্ণুবে পরমাত্মনে সদা। অধিতা বিল্লাপত্র সঙ্গীতা সহিতা নারায়ণ বিষ্ণুদে ওম ভূষাহা। যে আমার বাবা ঠিক আছে, তোমাদেরই আগে ভালো করে তুলে রাখি, আবার যদি আসবে না ডেকে ডেকে নিয়ে আসা যদি পাওয়া না যায় আবার। এই যে সবাই এখানে লাঞ্চ করছে, ব্লগটা পুরো কমপ্লিট করা হয়নি, একটু একটু হচ্ছে একটু একটু হচ্ছে না, এই করে আজকে দিনটা চলছে। সুদূর কলকাতা থেকে এসছে আমাদের নেমন্তন্ন রক্ষা, তার জন্য অনেক থ্যাংক ইউ। তাপস কাকু এসছে এখানে, ভুলেই গেছিলো কালকে ফোন করে মনে করাতে হয়েছে, নিজের ডেট ফিক্স করে নিজেই ভুলে গেছে। তো এখানে খাওয়া দাওয়া মোটামুটি এদের কমপ্লিট, আর এখন রান্নার রিভিউ নিচ্ছে। তো ফাইনালি আমরা ফুল ফ্যামিলি খেতে বসেছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, মাসি মেশো দাদু দিদা এদের সবার। আর এবার আমরা খেতে বসেছি আমি, মামি, মামা, আরেকটা মামা, আর এই যে মা, এই যে পাশ থেকে দেখাই মা ভাই, তো সবাই মিলে একটু খাবো। সারাদিন খাটাখাটনি প্রচুর আমরা করেছি, উপোস ছিলাম, এবার খেতে বসছি, খাওয়ার সময় নো ব্লগ খাবো। তো মোটামুটি আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর এবার হচ্ছে আমাদের এখানে কীর্তন, তো কিছুক্ষণ কীর্তন হবে, আর তারপর আজকের মতো আমাদের গৃহপ্রবেশ এখানেই কমপ্লিট হবে আজকের মতো। চলুন কীর্তনের কিছু ছবি আপনাদের দেখাই একটু। ভিডিওতে কাল সারা দিন এত টায়ার্ড ছিলাম যে তারপর ঘুমিয়ে গেছিলাম আর আমি ক্যামেরা নিয়ে বসতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি আর দিনের শুরু থেকে শেষ অবধি আমাদের কালকে গৃহপ্রবেশ ছিল, কিভাবে আমরা পালন করেছি, কিভাবে আনন্দ করেছি, মজা করেছি, সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগা থাকলে বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম একটা মজাদার ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা। আর আপনাদের গুড উইশেস অবশ্যই আমি কাম্য করি, তো প্লিজ প্রে করবেন, গুড উইশ করবেন।